কালকে আসলে 96 টাকা 5 পয়সা, আজকে 27 পয়সা বাড়ছে 96 টাকা 32, আর ডিজেল আছে 90 টাকা 42 পয়সা আছিল, আজকে বাইরে হয়েছে 90 টাকা 64 পয়সা। এই মাসে কত তো এই মাসে প্রায় 3 দিন বাদ দিয়ে সেটা মানে প্রায় আজকে তো আজকে হইলো 12 তারিখ, তো প্রায় 10 দিন বাড়ছে। লোক আইতে আছে, পেট্রোলও অ্যাভেলেবেল আছে, কোনো ওইটার নাই ইয়ারি ডেলি হইতে নেই, ওই মাসে প্রায় ওখান করে দেওয়া যাচ্ছে, এই মাসে বেশিরভাগই বাড়ছে, 2-3 দিন বাদ আছিল, আর বেশিরভাগ আছে 20 পয়সা 22 পয়সা 27 পয়সা 30 পয়সা, এরকম করে বাড়তে আছে। তেল অ্যাভেলেবেল থাকা সত্য হয় একটু রে, তেল তো অ্যাভেলেবেল আছে, কিন্তু তেলের সমস্যা নেই, তেলের সমস্যা নেই, গভর্নমেন্টে তো 20 পয়সা 25 পয়সা 30 পয়সা করে বাড়াইতে আছে ইয়ারি। আমাদের ভাগ্য খারাপ, এমন একটা দেশে আমরা বাস করি না, আমাদের ভাগ্য খারাপ, আমাদের তো বলার কিছু নেই, বললেই তো আমাকে নিয়ে ঢুকাবে, ক্ষমতা তো নেই আমাদের, আমরা তো সাধারণ মানুষ। কত টাকা ঢুকিয়েছে পেট্রোল আজকে? হ্যাঁ, কত টাকা ঢুকিয়েছে আজকে? দেখা যাচ্ছে 96 টাকা 32 পয়সা। এই মাসে তো অনেকবার ভালো, মানে সাধারণ মানুষ 20 বার না 21 বার বাড়লো এক মাসে। সাধারণ মানুষের কতটুকু অসুবিধা হচ্ছে? সাধারণ মানুষের অসুবিধা হবে না, বলেন না, প্রত্যেকটা জিনিসের উপর তো এটার এফেক্টটা পড়ছে, তো ছাত্র থেকে শুরু করে সবার, আমরা জনগণ এখন ওই কী বলে না, হাড়িকাটের পাঠা হয়ে গেছি, আমরা গলাটা দিয়েছি, তো গড়ি না হওয়া পর্যন্ত মাথাটা বেরোবে না, কথাটা বুঝতে পারছেন? এভাবে কিন্তু পরিস্থিতি চলতে থাকে, আগামীতে কী পরিস্থিতি হতে পারে? আরও ভয়াবহ হবে, আমরা তো পেরিয়ে যাচ্ছি, আমাদের যে নেক্সট জেনারেশন আছে না, এই যে ছেলেগুলি, এদের অবস্থা আরও খারাপ হবে, আমরা তো বয়স হয়ে গেছে, আমরা কাটিয়ে গেছি, এই এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলি, এদের অবস্থা খারাপ হচ্ছে, না চাকরি না কিছু, চুরি ডাকাতি তো এই সেজন্য বেড়ে যাচ্ছে, পেট্রোলের উপর নির্ভর করে তো সব জিনিসপত্রের দাম, নাকি পণ্যের দামটা কোথা থেকে? কৃষক তো সেই পরিমাণে পায় না, যা কিছু লুট করছে বা লুটেরা পার্টি বেশি মানে কত 96 96 টাকা 32 পয়সা করে।